আসসালামু আলাইকুম টুয়ার লার্নার্স টেক্সটাইল ওয়েট প্রসেসিং এর নবম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা কি কি কন্টেন্ট কভার করব তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফার্স্টে আমরা সোপ কি এবং তার কিছু ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব তারপর সোপের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথা বলবো লাস্টে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে সোপ কিভাবে কাজ করে হ্যাঁ ক্লিনিং মেকানিজম সম্পর্কে আমরা জানবো তো চলো মূল কন্টেন্টে আমরা চলে যাই ফার্স্টে সোপ কি দেখো সোপ হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিড যেমন সেটা স্টিয়ারিক হতে পারে অ্যাসিড হতে পারে বা অলিক অ্যাসিড হতে পারে তো মোট কথা আমরা বলতে পারি যে সোডিয়াম বা পটাশিয়াম সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিডকে আমরা বলবো হচ্ছে সোপ এখন কোশ্চেন হতে পারে যে স্যার সোপ কি শুধুমাত্র সোডিয়াম বা পটাশিয়াম সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিড না শুধুমাত্র সোডিয়াম বা পটাশিয়াম সল্ট না এটা ম্যাগনেশিয়াম তারপর ক্যালসিয়াম লেড এগুলারও যেসব সল্ট রয়েছে সেসব সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিড হতে পারে বাট কথা হচ্ছে যে এই যে যেসব সোপ রয়েছে যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এসব সল্ট মানে এই এসব যেসব সল্ট রয়েছে সেসবের সল্ট থেকে আমরা যদি সোপ তৈরি করি সেগুলো সাধারণত ওয়াটার ইনসলিউবল হয়ে থাকে তো আমরা তো সাধারণত ওয়াটার সলিউবল সোপই চাই মানে চাই এবং আমরা ব্যবহার করে থাকি তো সেজন্য আমরা সাধারণত সোপ বলতেই বুঝি যে সোডিয়াম বা পটাশিয়াম সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিড তো সোডিয়াম সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিড গুলাকে আমরা বলে থাকি হার্ড সোপ এবং পটাশিয়াম সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিড গুলাকে আমরা বলে থাকি হচ্ছে সফট সোপ তো এখন আর একটা মানে বিষয় যেটা তোমরা টেক্সটাইল কেমিস্ট্রিতে গিকেল শিখে এসছো সেটা হচ্ছে যে সোপ কিভাবে তৈরি করা হয় ওকে তোমরা জানো স্যাপনিফিকেশন রিয়েকশনের মাধ্যমে সোপ তৈরি করা হয় সাধারণত সেটা হচ্ছে যে অয়েল বা ওয়াইল বা এই জাতীয় হায়ার ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোপ উৎপন্ন করে হ্যাঁ যেটাকে আমরা বলেছিলাম স্যাপোনিফিকেশন রিয়েকশন টেক্সটাইল কেমিস্ট্রিতে তোমরা গিকেল মেকানিজম শিখে এসছো তো সেজন্য এই কোর্সে আর ওইটার গিকেইল আমরা মানে গিটেইল আমরা আলোচনা করবো না জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এ পর্যন্ত আমরা কি জানলাম জানলাম হচ্ছে সোপ কি সোপ হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিড এছাড়াও ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলারও হায়ার ফ্যাটি অ্যাসিড আমরা সোপ হিসাবে পেয়ে থাকি কিন্তু সেগুলো ওয়াটার ইনসলিউবল সেগুলাকে সাধারণত আমরা ব্যবহার করি না হ্যাঁ আর সোডিয়াম সল্টের যে হায়ার ফ্যাটি অ্যাসিডগুলো পেয়ে থাকি সেগুলোকে বলে থাকি হার্ড সোপ এবং পটাশিয়াম সল্টের হায়ার ফ্যাটি অ্যাসিডগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সফট সোপ ওকে তো এরপর আসো সোপের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে যে সোল সোপ হচ্ছে ঠান্ডা পানিতে সাধারণত একটু দেরিতে ডিজলভ হয় কম্পেয়ার্ড উইথ হট ওয়াটার হ্যাঁ তো গরম পানিতে সোপ সোপ যত দ্রুত গলে যাবে ঠান্ডা পানিতে ঠিক তত দ্রুত গলবে না একটু বেশি সময় লাগবে সে কথাই এখানে বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে যে তোমার যে তোমার হট অ্যালকোহলের মধ্যেও সোপ কিন্তু ডিজলভ হয় এছাড়া আরও কিছু তোমার সলভেন্ট রয়েছে যেগুলোর মধ্যে সোপ ডিজলভ হয় যেমন অ্যাসিটোন ইথার এবং মানে কিছু পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রয়েছে সেগুলা থেকেও মানে সেগুলোর মধ্যেও সোপ সাধারণত ডিজলভ হয়ে থাকে ওকে তো আর তিন নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে সেখানে হচ্ছে যে দেখো এখানে বলা হচ্ছে যে সোপটা কিভাবে বিয়োজিত হয় কিভাবে আয়োনাইজ হয় ওকে তো এটা আমরা দেখতে পাচ্ছি যে মেটাল যে মেটালিক পার্ট মেকালিক যে ক্যাটায়ন সেটা আলাদা হয়ে যাচ্ছে আর বাকি মলিকুলটা বাকি টোটাল অংশটা কিন্তু আর একটা পার্ট নেগেটিভ পার্ট হিসাবে আমরা পাচ্ছি এবং এই এই পার্ট থেকেই আসলে শোপিং অ্যাকশনটা আমরা পাই ওকে তো আরেকটা জিনিস দেখো যে এই চার নম্বর বৈশিষ্ট্য সেটা বলা মানে বলা হচ্ছে যে হার্ড ওয়াটারের মধ্যে সোপটা কিন্তু ভালোভাবে কাজ করে না কেন কাজ করে না কারণ হার্ড ওয়াটারের সাথে সোপ বিক্রিয়া করে সোপের অদক্ষেপ তৈরি করে তার মানে সোপ যে এরকম বিয়োজিত হয়ে এই যে যে তোমার নেগেটিভ টুকুন যে তোমার বিক্রি অংশগ্রহণ করে এবং আমাদের ময়লা আবর্জনা দূর করবে সেই ঘটনা কিন্তু আর ঘটে না কেন ঘটে না কারণ তোমরা দেখতে পাচ্ছ ক্যালসিয়াম সালফেট এটা হচ্ছে পারমানেন্ট হার্ডনেসের জন্য দায়ী এই ক্যালসিয়াম সালফেট এই যে সোডিয়াম ক্লিয়ারেট এখানে তোমার একটা সোপ দেখতে পাচ্ছ এই সোপের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়ামের যে সোপ যে তোমার ক্যালসিয়ামের যে যৌগ উৎপন্ন হচ্ছে এই যৌগটার একটা অধক্ষেপ তৈরি হয়েছে তার মানে সোপ আমরা অধক্ষেপ হিসাবে পাবো তলানি হিসাবে পাবো সোপের অ্যাকচুয়াল অ্যাকশন আমরা পাবো না এভাবে আমাদের সোপ অনেক নষ্ট হয় ডিউ টু হার্ড ওয়াটার ওকে এখন আর একটা ইনফরমেশন দেখো এখানে দেয়া হয়েছে সেটা হচ্ছে যে কতগুলা কার্বন অ্যাটম থাকবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে আমার সোপের পাওয়ার হ্যাঁ সোপটা কত ভালো কত ভালো কাজ করবে সেটা ডিপেন্ড করবে আমার সোপের মধ্যে কতগুলা কার্বন অ্যাটম রয়েছে যদি নয়টা কার্বন অ্যাটম থাকে বা নয় থেকে কম যদি কার্বন অ্যাটম থেকে থাকে তাহলে হচ্ছে যে তোমার তার ডিটারজেন্সি পাওয়ার অনেক কম থাকে বা অনেক সময় কোনো ডিটারজেন্সি পাওয়ার থাকে না আর যদি নয় থেকে সতেরো পর্যন্ত কার্বন থাকে তাহলে ভালো ডিটারজেন্সি পাওয়ার থাকে সাধারণত ষোলো কার্বন অফ কার্বন যদি ষোলো থাকে তাহলে আমরা ধরে নিই খুব ভালো ডিটারজেন্ট ওকে এবং খুব ভালো সোপ এবং তার ডিটারজেন্সি পাওয়ার অনেক ভালো আর আবার সতেরোর উপরে যদি কার্বন থাকে তাহলেও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে তোমার সলিউবিলিটি কমে যাবে সোপটা খুব সহজে সলিউবল হবে না ওকে তো এখন চলো আমরা জানি যে সোপটা কিভাবে কাজ করে ওকে তো সোপটা যেভাবে কাজ করে দেখো সোপের স্ট্রাকচারের দিকে আমরা তাকাই সোপের দুইটা অংশ থাকে একটা হচ্ছে নন পোলার অংশ একটা হচ্ছে তোমার পোলার অংশ হ্যাঁ তো এ কথাগুলাই এখানে বলা আছে যে এই যে যে নন পোলার অংশ এগুলো হচ্ছে এই এই অংশটুকুন পানিতে অদ্রবণীয় যে যেহেতু এটা নন পোলার আর যেহেতু এটা পোলার তাহলে কি এটা পানিতে দ্রবণীয় কিন্তু ইন্টারেস্টিংলি এই নন পোলার অংশ কিন্তু আবার তোমার ওয়াইল বা যেসব ফ্যাটি অ্যাসিড আছে সেগুলাতে কিন্তু আবার এগুলা কিছুটা দ্রবণীয় ওকে তাহলে মানে এই অংশটা কাকে আকর্ষণ করবে যে তোমার যেসব ময়লা আবর্জনা ডাস্ট ডার্ট পার্টিকেল বা যেসব অয়েল বা ফ্যাট থাকবে সেগুলাকে আকর্ষণ করবে হচ্ছে নন পোলার অংশ আর পোলার অংশ আকর্ষণ করবে কাকে পানিকে ওকে আর এই সোপের সোপটা দেখতে কিন্তু অনেকটা ব্যাঙাচির মতো সেজন্য দেখো ফার্স্ট সেন্টেন্সে এখানে বলা আছে যে ইট ইজ লাইক এ ট্যাক পোল ওকে তো এটা হচ্ছে যে অনেকটা ব্যাঙাচির মতো দেখতে আমরা একটু পর দেখব যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে তোমার একটা সলিউশনের মধ্যে সোপ রয়েছে এই যে সোপের দেখো এই মলিকুলগুলো দেখো দেখতে অনেকটা ব্যাঙ্গাচির মতো যে মাথাটা মোটা আর লেজটা অনেকটা চিকন হ্যাঁ তো এই মোটা অংশটা আসলে পোলার আর এই যে চিকন লেজের মতো অংশ এটা হচ্ছে ওই যে হাইড্রোকার্বন যে চেইন ওই চেইনটা এবং এটা হচ্ছে নন পোলার ওকে তো আমরা দেখো এই ফিগারটার দিকে যদি আমরা তাকাই আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে পানি রয়েছে পানির মধ্যে সোপ দিয়েছি আমরা আর হচ্ছে পানির মধ্যে একটা ক্লথ রয়েছে এবং ক্লথের উপর এই যে ব্লু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে তোমার ময়লা ধরে যে এটা হচ্ছে তাহলে এই সোপটা এখন কিভাবে কাজ করবে দেখো এই যেহেতু অয়েল রয়েছে সোপের এই নন পোলার অংশ কিন্তু কিন্তু কি পানিতে অদ্রবণীয় অয়েল বা এই সব গ্রিজ বা এই জাতীয় পদার্থের মধ্যে কি এগুলা দ্রবণীয় বা এই জাতীয় পদার্থকে এই আকর্ষণ করবে তাহলে দেখো কি ঘটনা ঘটছে এই নন পোলার অংশটুকুন কি করবে এই যে আমাদের আমরা যে দেখতে পাচ্ছি যে তোমার অয়েল রয়েছে আমাদের ক্লথের উপর বা গ্রিজ রয়েছে ওই অংশটুকুন বা ময়লা রয়েছে ওই ময়লার সাথে গিয়ে যুক্ত হবে এবং আমাদের যে পোলার অংশ ওইটা পানির মধ্যে থাকবে বা পানির দিকে থাকবে তোমরা দেখতে পাচ্ছ যে মোটা অংশ ওটা পোলার অংশ ওটা পানির দিকে রয়েছে আর লেস যেটা নন পোলার ওটা তোমার ময়লার সাথে যুক্ত হয়েছে এভাবে ময়লাটাকে অনেক সময় এ ভেঙে ছোটো ছোটো অংশে তোমার কনভার্ট করবে যেটাকে আমরা বলি হচ্ছে লেগ বা যদি ময়লাটা খুব ছোট থাকে দেখো এই ময়লাটাকে নিয়ে এটা একটা গোল একটা সার্কেল তৈরি হয়েছে একটা স্পেরিক্যাল শেপ আমরা দেখতে পাচ্ছি এবং এই যে যে শেপটা তৈরি করলো সোপ সোপ সেটা হচ্ছে যে দেখো যে প্রতিটা কনার তোমার ওয়াটার ইনসলিউবল গ্রুপ যেটা যেটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক গ্রুপ যেটা পানি বিকর্ষী গ্রুপ সেটা তোমার ময়লার সাথে যুক্ত হয়েছে একটা সুন্দর একটা গোল একটা স্পেরিক্যাল শেপ তৈরি হয়েছে হ্যাঁ সোপের এবং ময়লার কম্বিনেশনে এটাকে আমরা বলি হচ্ছে মাইসেল ওকে তো এরকম ময়লার উপর ডিপেন্ড করে অসংখ্য মাইসেল তৈরি হয় এবং মাইসেল তৈরি হয়ে সেটা আমাদের ফ্যাব্রিক থেকে চলে যায় হ্যাঁ তো ফ্যাব্রিক থেকে চলে গিয়ে এটা তোমার পানির মধ্যে সাসপেন্ডেড অবস্থায় থাকতে পারে বা অনেক সময় কোলাইডাল ফর্মে থাকতে পারে হ্যাঁ ছোটো ছোটো কণা হিসাবে পানির মধ্যে এটা থেকে থাকে ওকে তো তো এইভাবে আমাদের ফ্যাব্রিক থেকে এই যে এই যে 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 ময়লা আবর্জনা বা অয়েল বা গ্রিস থাকে এগুলা ফ্যাব্রিক থেকে চলে যায় ওকে এভাবেই সব আমাদের থেকে ময়লা আবর্জনা দূর করে থাকে এটার একটা ফিগার তোমরা এখানে আর একটা ফিগার দেখতে পাচ্ছ যে কিভাবে তোমার মাইসেল তৈরি হয়েছে যে ভিতরে গ্রিজ রয়েছে চার দিকে কিন্তু সোপের মলিকুলগুলা রয়েছে এবং গ্রিজের সাথে যুক্ত রয়েছে কি যে তো যে নন পোলার অংশটুকুন আর পোলার অংশটুকুন বাইরে পানির দিকে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওকে তো আশা করি তোমরা মেকানিজমটা বুঝতে পেরেছ এখন চলো দেখে নি যে সোপ আর ডিটারজেন্টের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সোপ আর ডিটারজেন্টের মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে সেটা যদিও আমরা এর আগে জেনেছি যে সোপ ইজ এ কাইন্ড অফ ডিটারজেন্ট বাট তারপরও সোপ আর ডিটারজেন্টের মধ্যে যে পার্থক্য রয়েছে আমরা বলছি যে সোপ হচ্ছে যে সাধারণত যে সোডিয়াম বা পটাশিয়াম সল্টের অ্যাসিডকে আমরা সোপ বলে থাকি কিন্তু ডিটারজেন্ট হচ্ছে কি যে শুধু কার্বক্সিলিক অ্যাসিড না এটা সালফোনিক অ্যাসিডও হতে পারে বা অন্য কোনো কেমিক্যালও হতে পারে হ্যাঁ সোপ সাধারণত আমরা ন্যাচারাল যেসব রিসোর্স রয়েছে যেমন ফ্যাট অয়েল এগুলা থেকে আমরা তৈরি করে থাকি আর ডিটারজেন্ট সাধারণত তৈরি করে থাকি আমরা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে তারপরে ম্যাগনেশিয়াম আমরা আগেই জেনেছি যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের সল্টের যে সোপ রয়েছে সেগুলো হচ্ছে কি যে তোমার পানিতে অদ্রবণীয় কিন্তু এর ডিটারজেন্টগুলো কি পানিতে দ্রবণীয় আর আমরা আগেই জেনেছি যে হার্ড ওয়াটারের মধ্যে সবগুলা ঠিকমতো কাজ করে না এক ধরনের অদক্ষেপ তৈরি করে এক ধরনের স্কাম তৈরি হয় অনেক সময় হ্যাঁ আর হচ্ছে কি যে এই যে হার্ড ওয়াটার ডিটারজেন্টের তেমন কোনো ক্ষতি করে না যদিও সামান্য পরিমাণ ক্ষতি হলেও হয় কিন্তু সোপের মতো এতটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট কিন্তু ফেলে না ডিটারজেন্টের উপর আর সোপগুলা সাধারণত বায়োডিগ্রেডেবল হয়ে থাকে আর ডিটারজেন্টগুলা অতটা বায়োডিগ্রেডেবল হয়ে থাকে না যতটুকুন সোপ বায়োডিগ্রেডেবল হয়ে থাকে ওকে তাহলে এ পর্যন্তই আসলে আমাদের এই নবম লেকচার ছিল নেক্সট লেকচারে ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে তোমাদের সাথে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ